তোমারে ভুইলা যাইতে, কারণ সবাই তো জানে না আমি তোমারে কতটা ভালোবাসি। কিন্তু আমি তোমারে ভুইলা যেতে পারুম না। আমি যেমন ছিলাম না তেমন বলা হয়েছে, আমি যেমন ছিলাম না তেমন বলা হয়েছে, আমি পাগল ছিলাম না পাগল বানানো হয়েছে। মেয়ে হয়ে ভাবছো তুমি সবচেয়ে পরাধীন, আরে হও না ছেলে, বুঝতে পারবে বাস্তবতা কত কঠিন। ভালোবাসা তো বড় লোকের সাথে হয়, আমাদের মতো গরিবের সাথে শুধু মজা হয়। ভালোবাসা রে তুই ভালোবাসা, হীরামণিকে আমি দর্শন করছি। আরে হ্যাঁ, হীরামণিকে আমি দর্শন করছি, এখন আমার কি হবে? আরে আমার পিক নিয়ে টিকটকে ভিডিও বানাবি যে আমার পাশে চাই, পত্রিকা লেখালেখি হবে আমার পাশে চাই, টেলিভিশনে দেখানো হবে আমার পাশে চাই, অথচ আমার কিচ্ছু হবে না। আর ওই দারদ ছেলেটা ওইটাই ভাবছে, কারণ ও ভালো করে জানে এটা আমাদের বাংলাদেশ, দীক্ষা জানা তোদের মন্ত্রী মিনিস্টারের উপর হচ্ছে। একটা বাস্তব কথা বলি, কেউ যদি আপনাকে পাগলের মতো ভালোবাসে কখনো তাকে অবহেলা করবে না। হয়তো এমন এক সময় আসবে আপনি তাকে পাগলের মতো খুঁজবে কিন্তু তাকে এই পৃথিবীতে পাবেন না, তখন শুধু আপনি আফসোস করবেন যে কি করলাম। সে আমায় ভালোবাসে না ইগনোর করে, সে আমায় ভালোবাসে না ইগনোর করে, হাজারো এসএমএস করার পর একটা রিপ্লাই করে, তাই দিন শেষে বসে বসে ভাবি এত কিছুর পরেও তার প্রতি ভালোবাসা একটুও কমেনি। আর সে যদি ভালোবাসতো আমায় কি হতো আমার কি জানি। ভালোবাসার চাদর কিনতে গিয়েছিলাম বাজারে, ঝুম করে আওয়াজ এসেছে সাথে কাফনও কিনে নিও, কারণ সে বেঈমানও হতে পারে। কেউ বলে সময় বদলায়, আর কেউ বলে মানুষ বদলায়, আমি তো বলি দুইটাই বদলায়। আমি তোমাকে সন্দেহ করি না, ভয় পাই যদি তুমি অন্য কারো হয়ে যাও। তুম নিচে গির কে দেখো, কোই নেই আয়েগা উঠানে, আর তুম জরা সা উড়কর তো দেখো, সব আয়েঙ্গে গিরানে। ভাই তুমি এত নেশা করো কেন? ভাই আগে কখনো সিগারেট খাই নাই, আজকে ওই মেয়ের জন্য আমি মদ খাই। আমারে নষ্ট কইরা দিছে মায়ারে, আমারে নষ্ট কইরা দিছে